আসসালামু আলাইকুম। আর কাগাররা জেডারা সাসি রে ভাইয়া ফামুনি রে, আন্নারা ব্যাকে কেমন আছেন? আন্নারা ব্যাকে আছেন নি, বালা খাইছেন নি বাত? আন্ন গো বাড়ি ঘরের কি সংবাদ আর কমেন্ট বক্সে জানাই দিয়েন। এরিও আর কাগাররা জেডারা সাসি রে ভাইয়া আফাররা, বাবুরে আজ জান্ন করলে আই এরুম নেগে রেসিপি লই চলিয়া আইসি। একসার খাইলি মতন আন্ন গো ঘুম চলিয়া আইব, একসার তামা তামা রসা রসগে রেসিপি লই আই হাজির হয়ে গেছি। তো আজ্জা কেন আয়া নগরে দেখাইম সাইয়া মাছের জোল রেসিপি। ওনগা তো বাজারে বাবু রে, সাইয়া মাছের খেলা, সাইয়া মাছের মেলা। কেজি মাত্র 30 নিয়ে, আবার বড্ডা বড্ডা গুণের কেজি 1.50 নিয়ে, এগুলোর দাম বেশি। তো যাই হোক, আজ্জা কেন এই সাইয়া মাছ দিয়ে আয়া নগরে কিনে জোল রাঁধি দেখাই, আয় ওনগা নগরে এটা দেখাইও মারি। আর এইটার রেসিপি গিয়ে এত মজা লাগবো, আর নগর তুন গুরগোস্তর তুন কিন্তু স্বাদ লাগবো। চোখ বন্ধ করে এক প্লেট বাট হুকুত ফুকুত করে খেয়ে ফেলাইতে নেবেন আপনারা। তো বেশি অ্যাডভার্টাইজ করতেন না, আয় কেন ওনগা মূল রেসিপি চলে যাই। এর কিনে কিনে সাইয়া মাছের জোল রেসিপি তৈরি করি, আয় ওনগা নগরে এটা দেখাইও। আপনারা কিরবেন সুলের চৌকা কইয়া বইয়া দিবেন, কইয়া গার হানি কিন জনগা দেখবেন হুয়ে গেছে। তারপরে যাই আপনারা কিরবেন কইয়া বিতে সোয়াবিন তেল কুদুরা দিয়ে দিবেন আন্নে গো হরিমান মতন। তারপরে যাইয়া মনে করেন তেলে কিন জনগা দেখবেন একখানা গরমই গেছে। তারপর আপনারা কিরবেন টমাটোর একসার কুচি কুচি করে লইবেন। তারপর যাইয়া রসুন আছে না, রসুনটা আজ কে করে হলি লইছি না, আর মতন হলি লইবেন, হেজ লইবেন, হেজ একখানা বেশি করে লইবেন, আর লইবেন কাঁচামরিচ। আমি আবার কইয়ে রসুন রে আপনারা বাড়ি দিয়ে না যে রুম না করি কুচি কুচি ঠিক করে লইছি না, আর মতন আপনারা কী করবেন রসুনটা কুচি কুচি করে লইতে হইব। আজ রুম না করি করি আর মতন এক গিঙ্গা করে খাইয়েন, খাইলে দেখবেন আপনাকে ঘুমা আইব। তারপরে যাই এইগিনটা কী করবেন, এইগিনটা কইয়া ভিত্তে দিয়ে দিবেন। কইয়া ভিত্তে দিবার পরে উড়াই দূরে কতক্ষণ লাইটবেন লাড়ি, এইগিনটা একখানা নরম সরম করে ফেলাইবেন, বুঝছেন নি? তো এইগিনটা আমি একখানা নরম সরম করি লমু। তারপরে যাই কেনে কেনে কী করি হরের গিয়ে আপনাকে হরের দেখাইও। এরিও আর কাগারা জেডারা সাসিরা বাইয় আফাররা আনারা কেন কইয়ার এগিনরে কতক্ষণ লাড়ি একেবারে তামা তামা করে ফেলাইবেন। কতক্ষণ তামা তামা করবার পরে আপনারা কী করবেন, মাছের হেড়ে ভিতরে কদুরা চর্বি থাই, বুঝছেন নি? অর্থাৎ তেল আর মাছের একটা তেল, তেল এগিনে আপনারা কী করবেন কাটবার সময় লইয়ে নেবেন, ইয়ার হরে যাইয়া রান্ধবার সময় দিয়ে দিবেন কইয়া ভিতরে। আর একটা কথা, মাছরে আপনারা কিন্তু একসার ভালো করে ধুইতে হইব। যদি মাছরে বালা করে না দোন তাহলে কিন্তু মনে করেন অন্যরকম একটা গন্ধ আছে, মাছের ভিতরে গন্ধটা রয়ে যাবে। আবার কইয়ের নুন দিয়ে একসার তামা তামা করে মাছরে ধুইবেন। আর মাছের কল্লাগা আছে না, কল্লাগা কাড়ি হালাই দিবেন, কল্লা লনের কোনো দরকার নাই, কিল্লে লইতে নয়া নগরে কই। কল্লা ভিত্তে মনে করেন মাড়ি খায়, বুঝছেন নি? তো মাড়ি যদি হয় খাইবার টাইমে কুচুর মুচুর করবো, দরকার নাই আপনারা হুদে মিশে কল্লাগা লনের কোনো দরকার নাই। আয় যে কে করি করি রান মতন একদিন গিয়ে করি খাইবেন, তাহলে যে মনে করেন আপনাকে একসার ঘুম চলিয়া আইব ঘুম। তা আপনারা কেন এগিনের লগে মাছ টাছ মিয়াইবার পরে আজ যেরুম না করে চামিচ দিয়ে একেবারে সুন্দর করে মিয়াইলে নানি আর মতন মিয়াইবেন। তো কতক্ষণ মিয়াইবার পরে আপনারা আলগা কী দিবেন হরিমান মতন নুন দিয়ে দিবেন। আমি আবার কইয়ের নুনটা আপনারা বি কেয়ারফুল, নুন যদি বেশি দিয়ে পেলান তাহলে কিন্তু নামও যাইব, সালাও যাইব, একসার কোড়াও যাইব, হরে কিন্তু খাইতে ভালো লাগতো না। নুনটা প্রথমে কম দিবেন, যদি লাগে পরে আবার দিবেন, বুঝছেন নি গো আপনারা? তারপরে যাই আপনারা কী করবেন চামিচের মাথাত করে অল্প সেরিয়া অলদের গুঁড়া দিয়ে দিবেন। অলদের গুঁড়া দিবার পরে আপনারা কী করবেন গরম মশলা দিবেন। এই মাছের লগে গরম মশলা অবশ্যই দিতে হইব। এই সান আপনারা আয় কেন গরম মশলা আদা চামিচ দিয়ে দিছি, অর্থাৎ আয় আর পরিমাণ মতন মাই মশলাটা দিয়ে। আপনারা যদি বেশি করে রাঁধেন বেশি করে মশলা দিবেন, আর যদি কম করে রাঁধেন কম করে দিবেন। এটা বিতে আয় রাঁধুনি মাছের মশলা আছে না, এই রাঁধুনি মাছের মশলাটাও দিয়ে, তবে আপনারা আপনাকে স্টাইল মতনও দিতে পারেন। তবে আরে কিন্তু যদি দেন আয় যেরকম মশলাগুলো দিয়ে আর কিন্তু দিলে কিন্তু স্বাদ লাগবো। আজ জিরার গুঁড়ো দিয়ে দিছি আদা চামিচ, আর দিয়ে ইয়ানের লাল মরিচের গুঁড়ো। আপনারা কাঁচা মরিচের এক ফ্লেভার, লাল মরিচের আরেক ফ্লেভার। আপনারা কাঁচা মরিচও দিবেন, গুঁড়া মরিচও দিবেন, অর্থাৎ লাল মরিচ। তো এই মায় মশলায় বেগিন দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনার গো মতন দিবেন। তবে আজ এরম না করি করিয়ার খাইলে মতন যেন ঘুমা আছে হেয়ার স্টাইলে করছি। আপনারা জিরার গুঁড়া দিবেন, গরম মশলা দিবেন, তারপরে যাই মাছের মশলা দিবেন, এই তিনটে অবশ্যই দিবেন। এটা মানে কোনোভাবে স্কিপ করিয়েন না। তো মায় মশলা দিবার পরে আপনারা কেন আস্তে আস্তে লাইটবেন এগিনডে, এগিনডে লো যদি বেশি গুঁতা গাতি করেন তাহলে কিন্তু মাছের টুরে এগিন একসার ভাঙ্গি একেবারে পাউডার হয়ে যাব, তাহলে কিন্তু মনে করেন কাঁড়া কাঁড়া হয়ে যাবো, খাইতে ভালো লাগতো না। আপনারা মশলাটা দিবার পরে আজের রুমনে চামিচ দিয়ে 2-4 লানি দিছি না, আর মতন দিয়ে দিবেন লাই সাই। আপনারা কী করবেন এটা ভিতরে পানি দিয়ে দিবেন আপনাকে হরিমান মতন, যেহেতু এটা আমরা জোল করি এর তাই পানির পরিমাণটা আপনারা একখানা বেশি করে দিবেন। আর এই মাছের ভিতরে একেবারে আবার বেশি পানি দিয়ে না, এই মাছ
মনে করেন দুই তিন উত্তরায়ণী দিলে মজি যায় বুঝছেননি। তো আয় যে রুমনে দিছি না আয় আর হরিমান মতন কদ্দুরা হানি দিছি, তো আন্নারাও আন্নাকে হরিমান মতন কদ্দুরা হানি দিবেন। তো এগুলো হচ্ছে চোখের দেখা, আসলে একজনের দেখা দেখি এত একজনের রান্দে যাতেন হারেন না। তো আপনারা একদিন দুদিন প্রথমে করবেন, হয়তো প্রথম দিয়ে আন্নাকে কিন্তু সাধুত্য ন হর আবার করবেন, দেখবেন আবার সাধু গেছে এরম না। আর এগুলো হচ্ছে প্র্যাকটিস থাকা লাগে, সব কিছুর একটা নিয়ম আছে। তো এলকা সান আপনারা আয়কান হানকানি দিয়ে দিবার পর আপনারাও কী করবেন, ডাকনাগা দিয়ে দিবেন। ডাকনাগা দিবার পরে কতক্ষণ পর পরে আসি আসি আপনারা কী করবেন, এই দিনটা কেনা লাড়ি শাড়ি দিবেন। আজের রুম না করি আমাকে ডাকনা দিয়ে দিছি না, আপনারা আর মতন ডাকনাউকে দিয়ে দিবেন। কতক্ষণ হর হর আয় আয় আস্তে আস্তে লাড়ি দিবেন, নাহলে কিন্তু তোলা দিয়ে হুড়ি দেবে। তো আয় কতক্ষণ হর আন্নার মাঝে আবার চলিয়ে আমো এরিও আর কাকারা জেডারা সাসিরা বাইয় আফারা এই সাইয়ালান আন্নারা আর এগিনের অনগা অবস্থাটা কীরকম। আর কিন্তু অন্যগ্রা আবার কইয়ের আন্নারা কেন কতক্ষণ হর হরে আস্তে করে উলুল্লা করি এগিনের ডাকনাগা উল্টে লাড়ি দিতে হইব, নাহলে কিন্তু তোলা দি বাজি যাব, হরে কিন্তু তিত হয়ে যাব, হুড়ি বুড়ি হয়ে যাব, খাইতে কিন্তু আরামও বালা লাগতো ন। আন্নাগোরা আবারও কইয়ের আর আপনারা কী করবেন, কতক্ষণ লাড়ি চাড়ি জনগা দেখবেন আর ঝোলটা হুয়ে হুয়ে আসে, তখন আপনারা কদূরে টেস্ট করবেন ঝোল, ঝোলের ভিতরে লবণটা পারফেক্টভাবে আছে কি না। আর কিন্তু প্রথমে কুচি লবণটা কম দিবেন, প্রথমে যদি লবণটা বেশি দিয়ে পেলেন তাহলে কিন্তু মনে করেন কড়ো যাব, পরে কিন্তু নামও যাব সালো হয়ে যাইব। হেললে আপনারা কী করবেন, প্রথমে লবণটা কম দিবেন, লাগলে পরে আবার কদুরা মিয়ে দিবেন। তো এই কিন্তু যখন দেখবেন আর মতন ওই আসে আসে মনে করেন এটা তো ঝোল ঝোল, এটা ঝোলও রাখছি, এরপর আপনারা অবশ্যই ধনিয়া পাতা দিতে হবেই। যদি দৈন্য হাতা না দেন তাহলে কিন্তু আন্নাগো এগিন সাধিত ন। আমি আবারও কই যে দৈন্য হাতাটা একখানা বেশি করে দিয়েন, তাহলে যে মনে করেন দৈন্যের একটা গ্রান আছে, ওই গ্রানের কারণে সাইঞ্জে মাছের যে বাজে একটা গন্ধ আছে, হুড়ির গন্ধ ওইটা চলি যাইব বুঝিনি গো আন্নারা। তা আই যে রুম না করে করি একদিন করিয়েন, তাহলে যে মনে করেন আপনারা বুঝবেন আন্নাগো রাশিয়া ভাইয়ের রেসিপিটা আসলে খাইতে কেকে কাইলে গুমটুম আইনি। তা আর এগিন ওই গেছে বুঝছি নিয়াল গা কেন কতক্ষণ হরে আয় কী করুম, এটারে নামাই ওগা খোরা ভিত্তে লইলমু, খোরা ভিত্তে লই রান্না করে বিস্তারিত দেখাই আর একজন রেসিপিকে কেরম না লাগে। এরিও আর কাগারা জেডারা সাসিরা বাইয় আফারা একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি নামে নয় পলে পরিচয়, আসলে এটা কীরকম বা কী আশুবিষ এটার রঙে পরিচয় দিব। যে কোনো তরকারি মনে করেন আমরা রং দেখলে তো বোঝা যায় এটা কি স্বাদ হইব না না হইব, আর এইখানে লুকে এটারে পরিচয় দিব আসলে আর রেসিপিটা কে কে কদ্দুরা। তো অন্নগ্রহায় খাওয়াইতাম হারিয়েন না, এটা অন্নগ্রহায় বালা করে দেখাই দেখাই বুঝাইয়ে আর রেসিপিকে টেস্ট আসলে কেরম না হইব। যদি খাওয়াইতাম হাইতাম তাহলে যে মনে করেন এরম না মানে কী কইতাম, তামা থামা করে দেখাইতাম না যে আসলে কে কে লেখতে আছে বা কিয়া, তাহলে তো খাইলে আপনারা বুঝতেন রেসিপিকে টেস্টটা কে কে লাগে বা খাইলে ভালা লাগেনি বা না লাগেনি। তারপরও যাই অন্নগ্রহ তো দেখাইছি কীভাবে কীভাবে করবেন, একদিন করবেন তাহলে যে বুঝবেন অন্নগ্রহ রাশিয়ার রেসিপি কে কে কী আস বিষয় বিস্তারিত। তো যাই হোক আর কাকারা জেডারা সাসিরা ভাইও আপার রান্নাঘরে তো দেখাই দিলাম কিনে কিনে সাইয়া মাছের ঝোল তৈরি করবেন। তো আয়নগা চলি যাই, এর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।